কি মদ না আদ্বাইস কি বলছি আমরা এখানে অমুকদের থেকে বেশি লোক জড় করব তোমার বাপের বিয়েতে লোক জড় করব হ্যালো বন্ধুরা নমস্কার আমার নাম চন্দ্রজিৎ আপনারা সকলেই আমাকে জানেন আমি কোনো না কোনো ইম্পর্টেন্ট পলিটিক্যাল একটা খবর নিয়ে আপনাদের সামনে হাজির হই আজকে আরেকটা খুব ইউনিক খবর আমি নিয়ে হাজির হয়েছি এবং বলতে অ্যাকচুয়ালি খুব লজ্জাই করছে এর জন্য আমি এটাকে খুব একেবারে মানে বসে বলার সুযোগ আমি পাচ্ছি না মানে আমি ভেতর থেকে ওই তাগিদটা পাচ্ছি না যে আমি এটাকে এত বেশি ইম্পর্টেন্স দেবো কিন্তু যেহেতু আমি বসে থাকতে পাচ্ছি না এই জিনিসটা যখন শুনেছি খবরটা শোনবার পরে এত রাগ হচ্ছিল মনের মধ্যে যে এটাকে এভাবেই জাহির করার দরকার একটা সরবের প্রতিবাদ আপনারা দেখতে পাচ্ছেন পেছন দিকের ওয়েদার এত সুন্দর একটা পেছন দিকে ওয়েদার হয়ে আছে সুন্দর হাওয়া দিচ্ছে এরকম একটা সুন্দর ওয়েদারের মধ্যে একটা বাজে খবর নিয়ে আমি হাজির হয়েছি খবরটা কি বন্ধুরা খবরটা হচ্ছে গতকালকে আমি একটা ইন্টারভিউ দেখলাম মদন মিত্রর মদন মিত্র আমাদের এককালের নেতা ছিল এবং উনি একটা কন্ট্রোভার্সিয়াল কিং এবং খুব লজ্জা হয় যে ওনার মতন একটা লোক আমাদের নেতা ছিল একটা সময় মানুষের জন্য কাজ করলাম বা মানুষের জন্য কিছু করলাম বা আমি কাউকে কিছু পাইয়ে দিলাম এটা একটা কাজ আর একটা কাজ হচ্ছে আমি আমার একটা সিস্টেম ক্রিয়েট করলাম আমি আমার একটা কালচার ক্রিয়েট করলাম যার জন্য কয়েকটা মানুষ নয় আগামী দিনে পুরো প্রজন্ম অনেক প্রজন্ম যেন এই জিনিসটাকে মনে রাখে এবং ওই জিনিসটার জন্য ওই জিনিসটা থেকে উপকৃত হয় এটাকে কাজ বলে আজকে কাউকে কিছু পাইয়ে দেওয়াটা কিন্তু কাজ বলে না আমি দেখেছি অনেকের মুখে শুনেছি যে অমুক নেতা খুব ভালো ছিল আমাদের জন্য অনেক করেছে তোমাদের জন্য করার জন্য কিন্তু ও নেতা হয়নি ও সকলের জন্য করার জন্য নেতা হয়েছে কিন্তু সেই জিনিসটা হয় না এখানে তা হয় না এখানে কাউকে কিছু পাইয়ে দিলাম সে আমার নাম গান করলো এতেই আমি স্যাটিসফাইড এরকমই একজন নেতা আমাদের মদন মিত্র নানান রকমের সে মানে কি বলবো মানে ইয়ারকি ঠাট্টা আড্ডা ছাবলামো এই জাতীয় জিনিসগুলো করেই থাকেন সুতরাং এই কনটেক্সটে উনি কালকে আরেকটা এরকম একটা খুবই আনইউজুয়াল একটা স্টেটমেন্ট দিয়েছেন খুবই বোকা বোকা একটা স্টেটমেন্ট দিয়েছেন এবং বোকা বোকার থেকেও বড় কথা এটা খুব মানে আমার মনে হয় একটা বিতর্কিত তো বটেই কিন্তু এটা খুব একটা ভাববার বিষয় যে স্টেটমেন্টটা যেটা দিয়েছে সেই স্টেটমেন্টটা কি একটা পাবলিক ফাংশনে উনি গিয়ে বলেছেন যে জগন্নাথ যাত্রা হলো হ্যাঁ মানে রথযাত্রা হলো এছাড়া পুজো পার্বণ আসছে দুর্গাপুজো আসছে কিন্তু কোনো জায়গাতে কোনো বোম বা গুলিগোলা চলছে না এটা থেকে উনি খুব আপসেট উনি এটাও বলছেন যে নানান জায়গায় যেখানে যেখানে বোম আর গুলিগোলা রাখা ছিল সেগুলো সরকার খুব তৎপরতার সঙ্গে ধরে নিচ্ছে এবং উনি এটাও বলছেন যে আগামী 72 ঘন্টার মধ্যে নাকি পশ্চিমবাংলায় যেখানে যেখানে বোমা গুলি রাখা আছে সেগুলো আর ওখানে থাকবে না একবার শুনে নিন উনি কি বলছেন দুর্গাপুজো আসছে জগন্নাথের রথের পুজো গেল একটু আধটু বোম গুলি না থাকলে তো সরকার তো দেখছেন তো সঙ্গে সঙ্গে ধরে ফেলছে আসলে অনেক দিনে জমা নানা রকম ছিল তো সেই পাণ্ডবরা যখন যুদ্ধ করতে গেছিলো অর্জুন গাছে বেঁধে রেখেছিল মনে পড়ছে আপনাদের নর্তকী হয়ে নাচ শেখাতে গেছিলো রাজকন্যাদের তেমনি অনেক জায়গায় বোমা টোমা লুকানো আছে সেগুলো ডিটেক্টর দিয়ে ফাইন্ড আউট করা হচ্ছে তবে এইটুকু আমি বলতে পারি বাটপাড়া আর ম্যাক্সিমাম 72 ঘন্টা বাটপাড়া বোধহয় বাটপাড়ায় বোমা রকম পাওয়া যাবে না কারণ প্রশাসন আরও কঠোর হয়ে গেছে বন্ধুরা আপনারা শুনলেন উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে সরকার জানে যে কোথায় কোথায় বোমা রাখা আছে সরকার জানে কোথায় কোথায় গুলি রাখা আছে এবং উনি সরকারের রিপ্রেজেন্টেটিভ হয়ে বলছেন যে উনি খুব আপসেট যে এত পুজো পার্বণ গেল রথযাত্রা হলো আগামী দিনে দুর্গা পুজো আসছে একটাও গুলি বোমা ফাটছে না এটার জন্য বা চলছে না এটার জন্য উনি খুব আপসেট তিনটে প্রশ্ন প্রথম অ্যাজ এ গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ হিসেবে এই ধরনের কথাবার্তা বা আনপার্লামেন্টারি কথাবার্তা বলার ফল অনুব্রত মণ্ডলের মতন লোককে দেখেও যদি উনি না শেখেন শুধু টক অফ দ্য টাউন হতে চান তাহলে কতটা ওয়ানবি ক্যারেক্টার একজন আর একটা ওয়ানবি ক্যারেক্টার কোনো সময়ের জন্য নেতা হওয়ার যে যোগ্যতা সে রাখে না সেটা খুব বোঝাই যায় না হলে সে নিজের নাতির জন্মদিনটাকে সেলিব্রেট করে বলছে যে আমার টিআরপি বেশি না আমার নাতির টিআরপি বেশি দ্বিতীয় কথা অ্যাজ এ গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টের কাজ হচ্ছে যে কোনো জায়গাতে যেখানে যেখানে গোলাপ বন্দুক গুলি আর্মস আছে সেগুলোকে ধরা বিকজ দিজ আর ইলিগাল সেটাই খুব স্বাভাবিক কিন্তু সেটাকে দেখে দুঃখ প্রকাশ করা এইটা অ্যাবনর্মালিটি তৃতীয় উনি এটাও বলে দিচ্ছেন যে আগামী 72 ঘন্টার মধ্যে নাকি কোনো কোথাও থাকবে না দ্যাট মিনস এই ধরনের জিনিসপত্র মানে যেগুলো আমি বলবো যেটা মানে কী বলবো মানে আর্মস অ্যাক্টের আন্ডারে এটা ইলিগাল জিনিস ওয়েপন্স যেগুলো সেগুলো উনি খুব ভালোভাবেই জানেন যে ওগুলো কোথায় আছে এবং কেন 72 ঘন্টার পর ওনার থাকবে না এবং যে লোকটা এটা জানে সে লোকটা এটাও নিশ্চয়ই জানবে যে ওইগুলোকে কী করে সেফ সাইডে রাখা যায় যাতে 72 ঘন্টা পরে যেন ওইগুলো কিছু লিমিটেড লোকের হাতে যেন থাকে তা একটা সরকার যে গুলি বোমা এগুলোর ওপরে ভিত্তি করে সরকার চালাচ্ছে সেটা কিন্তু একটা সাংঘাতিক একটা আনডেমোক্রেটিক কথা একটা আনডেমোক্রেটিক কাজ একটা আনডেমোক্রেটিক আনপার্লামেন্টের কথা উনি বলেছেন সরকার চালানোর জন্যে রাজ্য চালানোর জন্যে গোলা বন্দুক গুলি এগুলো কি প্রয়োজন হয় উনি এটা পরিষ্কার প্রকাশ্যে বলছেন এই সরকার প্রেজেন্ট গভর্নমেন্ট সে যে দাঁড়িয়ে আছে করাপশন এ দাঁড়িয়ে আছে ভয় আর্মস বন্দুক গুলি এইসবের উপরে আর কয়েকটা এরকম নেতা আছে মদন মিত্রর মতন যারা যা খুশি তাই বলতে পারে পাবলিক ডোমেনে এসে আর সেগুলো একটা খবর হয়ে দাঁড়ায় এই যে খবরটা আপনারা যে ক্লিপিংগুলো দেখলেন এগুলো সব এবিপি আনন্দের ক্লিপিং কার্টসি টু এবিপি আনন্দ এনিওয়েজ আমি চাইছি যেটা সেটা মানে আমি যেটা চাইছি আপনাদের সামনে তুলে ধরার জন্য সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সেটা হচ্ছে এই যে এটা প্রথমবার এমন একটা স্টেটমেন্ট এলো গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভের তরফ থেকে
যে আমরা জানি অস্ত্র কোথায় আছে, আমরা জানি গুলিবাড়ি কোথায় রাখা আছে, এবং আমরা খুব দুঃখিত যে ওগুলো ধরা পড়ে যাচ্ছে এবং আগামী 72 ঘন্টার মধ্যে ওগুলোর হাতের কাছে থাকবে না। এবং সে জাহির করছে যে সে খুব দুঃখ প্রকাশ করছে যে এই যে পুজো পার্বণ গেল, আগামী দিনে দুর্গা পুজো আসছে, এখানে কোনো গুলি বা বন্দুক চলছে না কেন? আপনাদের কি মত এই ধরনের একটা সো কল্ড একটা নর্মালিটি চলছে সেখানে, আপনারা কি বলতে চান, আপনাদের কি মত? নিঃসন্দেহে আমি জানি যে অনেকের অনেক কিছু বলার থাকবে, কিন্তু সেটা বলার সাহস পাচ্ছে না বা পাওয়া যাচ্ছে না আজকালকার তারিখে যে পড়ে আমাদের রাজ্য চলছে, কিন্তু তবু ইঙ্গিত দিলেও আমি আন্দাজ পাবো। একটা লাইক এই ভিডিওটা করে আপনারা সেই ইঙ্গিতটা দিতে পারেন, আর তলায় লাল বাটন যেটা আছে সাবস্ক্রাইবার সেটাও টিপে দেবেন, যাতে এই ধরনের নতুন নতুন খবর আমি আপনাদের কাছে পৌঁছতে থাকবো। আর শুধু খবর নয়, তার একটা অ্যানালিসিস যার মধ্যে আমার নিজস্ব কিছু বক্তব্য থাকবে এই রাজ্যের একটা সহনাগরিক হিসেবে। এই বলেই আমি ভিডিওটাকে শেষ করছি, আশা করছি আপনাদের আমি কিছু তথ্য দিতে পেরেছি। নমস্কার।